হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সেটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আজকের ইস্ট বেঙ্গল তাদের কিন্তু সিজন স্টার্ট করলো, এবার ক্যালকাটা ডিভিশন ফুটবল লিগে তারা প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ চক্রগ্রামের বিরুদ্ধে, এবং ম্যাচটা কিন্তু খুব সহজেই 7-1 গোলে জিতে নিয়েছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম। তো ম্যাচের শুরু থেকেই কিন্তু দাপট দেখিয়েছিল আদিত্য পাত্র, শ্যামল বেশরা, আমন সিকেরা, এবং তারই ফলস্বরূপ ফার্স্ট হাফেই কিন্তু 2-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম। একটা জিনিস কিন্তু দেখে ভালো লাগলো, ইস্ট বেঙ্গল কিন্তু রিজার্ভ টিমের ওপর অনেক অনেক ফোকাস করেছে। আমরা কিন্তু আইএসএলে কে এল ভেস্টার্সকে দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা হলো জামশেদপুর এফসি, চেন্নাই এফসি, এরাও কিন্তু নিজেদের অ্যাকাডেমির ওপর অনেকটা নজর দেয়। তার কারণ অ্যাকাডেমি থেকে যদি ভালো প্লেয়ার্সকে নিয়ে আসা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা খরচ করে অন্য টিম থেকে প্লেয়ার্স কিনতে হয় না। তো ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের আইএসএলের সাপ্লাই লাইনটাকে যে খুব ভালোভাবে তৈরি করছে সেটা কিন্তু অ্যাটলিস্ট আজকের ম্যাচটা থেকে বোঝা গিয়েছে। যদিও ম্যাচটা আমি পুরোটা দেখতে পারিনি, বিভিন্ন কাজে বিজি ছিলাম, কিছু কিছু সময় কিছু কিছু জায়গা আমি দেখেছি। তো ম্যাচটা বাড়ি গিয়ে আমি রিক্যাপ পুরোটা দেখবো, এবং তারপর আমি ট্রাই করবো তোমাদের জন্য আজকে রাত্রেবেলা লাইভে আসার। অনেকেই কিন্তু হয়তো বিভিন্ন কাজের জন্য ম্যাচটা দেখতে পারোনি, তাদেরকে বলছি ইস্ট বেঙ্গল কিন্তু শুরু করলো তাদের ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের অভিযান 7-1 গোলে টালিগঞ্জ চক্রগ্রামকে হারিয়ে। ফার্স্ট হাফেই কিন্তু 2-0 এগিয়ে গিয়েছিল ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের দামাল ছেলেটা, এবং ইস্ট বেঙ্গলের হয়ে 2টি গোল করেন আমন সিকে, এবং যদি আমি খুব ভুল না করি তাহলে শ্যামল বেশরা। কিন্তু টালিগঞ্জ অগ্রগামী সেকেন্ড হাফে কিন্তু একটি গোল শোধ করে, তারপরে জেসিনটেকে 2, সুব্রত মুর্মু, সায়ন এবং অনন্ত ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু ব্যবধান বাড়িয়ে বাড়িয়ে 7-0 নিয়ে যায়। এবং সেক্ষেত্রে শুধুমাত্র 7 গোলস কিন্তু নয়, এর থেকে আরও বেশি গোলস কিন্তু ইস্ট বেঙ্গল করতে পারতো, অনেক গোলস কিন্তু মিস হয়েছে। এবং অবশ্যই গোলের তলায় আদিত্য পাত্র কিন্তু যথেষ্ট ভরসা দিতে শুরু করেছে। সব মিলিয়ে একটা ড্রিম স্টার্ট, একটা ড্রিম সিজন ওপেনার ছিল ইস্ট বেঙ্গলের জন্য। আজ কিন্তু অনেক ইস্ট বেঙ্গল সাপোর্টার্স ব্যারাকপুর স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো ম্যাচ উপহার দিল ইস্ট বেঙ্গলের রিজার্ভ স্কোয়াড। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যথেষ্ট খুশি দিন আজকে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের জন্য। তো সেই খুশিতে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।